에팔레 힌카. 안팔레 나스간. শুনাগুল সুধা কণ্ঠৰ গীতৰ কলি ভূপেন হাজৰিকাই কাণত গাইছিলে যে কিছু ল'ব লাগে কিছু দিব লাগে জিন যাবলৈ হ'লে মিলিব লাগে মিলাব লাগে ৰবীন্দ্ৰনাথক ক'লে সামগ্ৰীত উপ নিৰ্বাচনৰ ৰণক্ষেত্ৰ পৰিণত হৈছে যুদ্ধক্ষেত্ৰত আৰু এয়া তাৰ প্ৰমাণ সিসি ক্যামেরাত বন্দী এই দৃশ্য শুক্রবারের মাজনিখার সামগ্রীর কংগ্রেস নেতা সন্তোষ কুমার গুপ্তার ঘরত অচিনাক্ত দুর্বৃত্তর দলের তাণ্ডব প্রথমে গেটর উপরে দি জঁপিয়ায় এজনে খুলি দিছে মূল গেট তারপর হাতত চোকা অস্ত্র লাঠি লৈ প্রবেশ বিশ পঁচিশ জনিয়া এটা দলের অশ্লীল শব্দরে গালিগালাজ করে মুহূর্তের ভিতরতে ঘরের চৌহদত তাণ্ডব চলায় দলটোয়ে ভাঙি চুরমার করে চারিখনেরও অধিক বাহন যা রাতে প্রায় বিশ জনমান দুর্বৃত্তয়ে মোর গেট উপরের পার হয়ে আহি ঘরত মই না থাকা অবস্থাত তেওঁলোকে মোর আহি গাড়ি চুরমার করে দিয়ে এটাও ই না থাকে গাড়ি প্লাস মোর ঘরত মার্ডার করা এটেম্পট মানে মার্ডার এটেম্পট মার্ডার মার্ডার ডাকাইতি যি কয় আর ঘরত মোর মা মোর বাচ্চা আর ওয়াইফ থাকে অকলে আসিলে মই না থাকা অবস্থাত আহি পেলা খিড়কি চিড়কি ভাঙি দিয়ে দরজা ভাঙে সামগ্রী কংগ্রেসরই আন এজন নেতা উসমান আলীর বাসভবনত অনুরূপ আক্রমণের ঘটনা দুর্বৃত্তই ভাঙি লণ্ডভণ্ড করিলে চারিখনকৈ বাহন যা রাতে রাতে আপনার মোটামুটি এটাই বেজেছে পাঁচ দশ মিনিট কমত দুটা বলেরো গাড়ি লৈ পনেরো ষোলো জনটা দুর্বৃত্ত দলত আহিলে মুখত কাপড় বান্ধিছে কিছু বিজেপি ফ্ল্যাগ বান্ধি থৈছে আমি বোলো অতর্কিত মোর ভিতর সোমাই পেলে মোর গাটো বেয়া আছে শুয়ে আছে মানে টুপনি আসিল গাড়িবিল ভাঙি আছে ভাই লড়াই শব্দ বলে ভাই বলে মোক মাত দিলে মই উঠিল মই উঠি আগফালে দরজা খুলো মানে গাড়ি ভাঙি তো মোর ঘরের গ্লাস ভাঙি তো জপিয়া জপিয়া গাড়িতে উঠি পেলে পলায়ন করি ঘটনা সন্দর্ভত আরক্ষী গোচর দিয়া সত্ত্বেও আক্রমণকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ কংগ্রেস নেতৃত্বর বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় আরক্ষীর পক্ষপাতমূলক আচরণক কটাক্ষ করে স্মার্ট আরক্ষী কাবাডী খেলার পরামর্শ দিলে এনেদরে মই যে আরক্ষীক কাবাডী খেলিব দিব লাগে ইমান মানে সুশিক্ষিত বলে কয় দেরগাঁওত পুলিশ ট্রেনিং কলেজত ট্রেনিং লয় তারপর চুর ডকাইতবিলাক কেনেকুৱা খাই খাই শকত হয়ে যায় নুদুকা আর আরক্ষী তো স্মার্ট আরক্ষী বলে নরেন্দ্র মোদী ডাঙরে কই গেছিল তারপর দশজনে লই গেলেও কয় যে বোলে পলাব লোতে গুলিয়াব লগা হল ঠিক তেনেকৈ এতিয়া জনগণ সেবার্থে বলে যেটো আছে তার পরিবর্তে শাসকৰ সেৱাৰ্থে বুলি লিখি ল'ব লাগে তেতিয়াহে কিবা এটা হয় যদি আমি গম পাম যে আৰক্ষীয়ে কোনো কৰি নিদিয়ে ইয়াৰ বিপৰীতে কংগ্ৰেছ কৰ্মীয়ে বিজেপি কৰ্মীক মাৰপিট কৰাৰ অভিযোগ বিজেপি প্ৰাৰ্থী দীপুৰঞ্জন শৰ্মাৰ সামগ্ৰীত কংগ্ৰেছৰ বহু লোকৰ ঘৰত অস্ত্ৰ শস্ত্ৰ লুকুৱাই ৰখাৰ অভিযোগ প্ৰাৰ্থীজনৰ গতিকে আজিৰ দিনত সামগ্ৰীত বহুতো ডকুমেণ্টেশ্যন ডাঙৰীয়া দিনত বহুত মানুহৰ ঘৰত অবৈধ অস্ত্ৰ শস্ত্ৰ ৰখাৰ অভিযোগ আছে এইটো সকলোৱে জানে কংগ্ৰেছ দলৰ প্ৰত্যক্ষ প্ৰৰোচনাত এই গোটেইখিনি আক্ৰমণ সংঘটিত হৈছে পুৰণা ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া যি সেই পুৰণা হিংসাত্মক ঘটনা তেখেতে পুনৰাবৃত্তি ঘটাবলৈ চাইছে আজিৰ দিনত কংগ্ৰেছ দল হাৰিছে ইতিমধ্যে আৰু সেইবাবে তেখেতলোকে হিতাহিত জ্ঞান হেৰুৱাই তেখেতসকলে আজিৰ দিনত এনেকুৱা ধৰণৰ হিংসাত্মক ঘটনা সংঘটিত হ'বলৈ চাইছে ইপিনে সামগুৰি সমষ্টিৰ কাৱৈমাৰীত কংগ্ৰেছৰ বিশাল জনসভা সম্বোধন প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ গালে ভূপেন হাজৰিকাৰ গীতৰ কলি ভূপেন হাজৰিকাই কাণত গাইছিলে যে কিছু ল'ব লাগে কিছু দিব লাগে জিন যাবলৈ হ'লে মিলিব লাগে মিলাব লাগে ৰবীন্দ্ৰনাথক ক'লে দলৰ কেইবাগৰাকীও বিধায়ক উপস্থিত থকা সভা সম্বোধন কৰি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক প্ৰত্যাহ্বান প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিগৰাকীৰ একাধিক হিংসাত্মক ঘটনাৰ পাছতো আৰক্ষীৰ নিষ্ক্ৰিয় ভূমিকাকো সমালোচনা ভূপেন বৰাৰ আগতেও মই অসম পুলিচক কৈছিলোঁ চামগুৰিত আহি যে ওচৰত যেতিয়া ক'ৰবাত জুই লাগে জুই নুমাবলৈ চেষ্টা কৰিব এই জুই চাৰিওফালে যদি বিয়পি পৰে ফিৰিঙটিৰ পৰা খান্দপা হয় বিজেপি আৰ এছ এছৰ দাদাগিৰি ভয় ভীতি বাহুবল ধনবল এইবিলাক চামগুৰি মানুহে প্ৰশ্ৰয় নিদিয়ে তেওঁলোকৰ ধনবল বাহুবল তেওঁ তাৰিখে আবেলি আপুনি গম পাব কি হৈ আছে চামগুৰিটো ওলাই আছে
সামগ্রিক লোক আমি চিন্তাই করা নাই। বাকি তিনখন সিটত আমি বহুত ভাল পজিশনত আছো। আমার সিডলিত কন্টেস্ট হয়ে আছে, মূল আশা যে সামগ্রী নাম্বার ওয়ান, বাকি তিনখন আমি জিকিম। বিহালি সিডলিত আমার অল্প বেল্ট আমি জিকিমে। এফালে নির্বাচনী প্রচার চলাই থাকার মাজতে বিজেপি সমর্থকে দিলে নুরুল হুদা গো বেক, নুরুল হুদা মুর্দাবাদ ধ্বনি। এনে অভিযোগ প্রতি অভিযোগ, হিংসাত্মক ঘটনার মাজতে সামগ্রীত বিজেপির প্রচার সভাত দেখা গল আন এক দৃশ্য। বিজেপির হয়ে প্রচার চলাবলে আহি নাচি বাগি মশগুল প্রাক্তন বিধায়িকা আঙুলতা ডেকা। গীতর তালে তালে নৃত্য করে দলটির সমর্থকসকলকে আমোদ দিলে প্রাক্তন বিধায়িকাগৰাকীয়ে। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।